দু ষোলো সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মোস্তাফিজুর রহমান সেবার সানরাইজার্স শিরোপা জিতিয়েছিলেন কাটার মাস্টার পুরো টুর্নামেন্টে উইকেট শিকার করে মোস্ট পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশি এই পেসার সেই দারুণ ছন্দে থাকা মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষের একটি ম্যাচে দলটির সারা অলরাউন্ডার আন্ড্রু রাসেলকে আউট করেছেন খুব বাজে ভাবে মুস্তাফিজুর রহমানের ইয়র্কার লেংথের বল বুঝে উঠতে না পেরে স্টাম্পের উপরেই পড়ে যান আন্দ্রু রাসেল ততক্ষণ বল হিট করে স্টাম্পে আইপিএল এর মৌসুম এলেই মুস্তাফিজুর রহমানের সেই উইকেট ঘুর খায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মাঝে কলকাতা নাইট রাইডার্সের তারকা এই অলরাউন্ডার আন্ড্রু রাসেল ফিজের মুখামুখি হওয়ার আগে ক্রিকেট পাড়ায় ব্যাপকভাবে আলোচিত হয় মুস্তাফিজুর রহমানের সেই উইকেট নিয়ে এদিকে দিল্লি ক্যাপিটালস আগামী আঠাশ এপ্রিল মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কলকাতার বিপক্ষের সেই ম্যাচের আগেই মুস্তাফিজুর রহমান ও আন্ড্রু রাসেলের মুখামুখি হওয়া নিয়ে তর্কে টেবিল গরম করছে ভক্তরা এবার আইপিএলে দারুণ ছন্দে আছেন আন্ড্রো রাসেল ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করছেন ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডার অন্যদিকে দিল্লি ক্যাপিটালসে নাম লিখানোর পর থেকেই দারুণ ছন্দে আছেন ফিজ মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে এখন পর্যন্ত শিকার করেছেন পাঁচ উইকেট কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের আগে তাই রাসেল মুস্তাফিজের লড়াই নিয়ে মেতে উঠেছে ভক্তরা